प्यार तेरे शकल विचों आवे मैनू बाशा थे के बेर हुए प्रेमी केर बंधुर किन बनी बे होटेले ठाई कुनो उपाय नहीं बॉयफ्रेंड के खुशी करते ही होवे भाई जाते ना हुए जाए छारा छारी छे जन्नु खुलते हुए मेर शारी आर अबोशे से राते फिरे आशे नष्ट हुए मे टबारी बान्धवीदेर साथे घुरते जाबे एक कथा बोले घर छाड़ते से नारी क्यों चलता से भाई ईदर नामे नष्टमी एजन्नई सही हादिसे उल्लेख करा आशे छलनमयी तुमी खुबई भयंकर नारी একটা নারীকে কি হবে একা দিয়ে দোষ কেন না একটা নারীর নষ্টের পিছনে একটা আছেই পুরুষ সেইগুলোকে কোনোভাবে বলা হয় না পুরুষ যারা কিনা নষ্ট করে অন্যের হক আর মিটায় নিজের শোক ভাই তোরা আসলে পুরুষ না ভাই তোরা আসলেই কাপুরুষ তো কেমন আছো তোমরা তো সবাইকে আবারো স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক এন্ড বাই দ্য ওয়ে ফার্স্ট অফ অল তো বলে রাখতে চাই এখন ভাই অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে ভাই আজকে হঠাৎ করে এত ইমোশনাল ইমোশনাল কথা কই থেকে আইতেছে ভাই আপনার তো দেখো ভাই আর কিছুদিন পরেই দাঁড়িয়ে ঈদে প্ল্যান করে মানুষ কই কই যাবার ওইগুলো নিয়ে একটু কথা বলবো এই বিষয়ে কেননা ভাই ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে হচ্ছে গোলাগুলি করার সময় ঈদ মানে হচ্ছে গিয়ে সবার কাছ থেকে টাকা কামানোর সময় ঈদ বোনাস কামানোর সময় কিন্তু সেই সব টাকা নিয়ে তুমি হোটেলে চলে যাবে তোমার গার্লফ্রেন্ড নিয়ে তো এইগুলোকে কিভাবে বলা হয় ঈদ ভাই তোমাদের থেকে অ্যাটলিস্ট ঈদটা ভালো পালন করে প্রসূনজিৎ ছুটের দিকে তাকাইবা না কিস দিবা না ভালোবাসা দিবা কম কম বেশি ভালোবাসা দিলে ওইটা দাঁড়ায় যায় পরে খেয়াল আমু তোমার পম পম ভাই তোমার এই সমাজে চলতে হলে মেনে নিতে হবে সবই চুপচাপ দেখতে হবে সেম লাইকে ছবি তুমি মনে করো প্রতিবাদ করবা হয়ে যাবা কবি তারপরে তোমাকে বানিয়ে দিবে নষ্ট একটা মুভি আর ছেলে মেয়েরা রিলেশনে ঢোকার আগে তাদের দেওয়া হয় বাজে অঙ্গের ছবি ভাই এইসব দেখার পরে মিলে না আমার অঙ্ক ভাই সত্য কথা বলতে ভাই ঈদের সময় মানুষের ঘুরে ফিরে আনন্দ করে সব মেয়ে ছেলে একলগে থাকে 10 মিনিট তারপরে মেয়েটা হয়ে যায় কলঙ্ক এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে আমরা প্রকাশে যদি এগুলো কথা বলি তাহলে আমাদের হয়ে যায় ভুল আর তারা এত আকাম কুকাম করার পরও তাদের চরিত্রগুলো হলো গোলাপের মতো একদম পবিত্র ফুল মানে ভাই আমরা সত্য কথা বলে আমাদের এই যত হচ্ছে ভুল তারা ওপেনলি এসব করে বেড়াইতেছে এগুলো তাদের ঠিক আমরা ব্যাঠিক ঠিক আছে ভাই আমরাই ব্যাঠিক তবে হ্যাঁ কিভাবে তোমরা এত আকাম কুকাম করো হয়ে যদি থাকতো তোমাদের আগে থেকেই বিয়ে ঠিক তাহলে সাবজেক্ট ছিল আলাদা কিন্তু হয়নি তোমাদের কিছু তারপরেও তোমরা মজা নিতাছো ভাই তোমার প্রেম ভালোবাসা যদি এতটাই ভালো হয়ে থাকে তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে যাও তার বাসাতে কেন তুমি এইভাবে নিয়ে খেলতেছো একটা মেয়ের জীবন কেননা মাঝখানে হয়তো বদলে যেতে পারে তোমার মন তারপরে হয়ে যেতে পারে ছেলে কিংবা মেয়েটার মনে ব্যথা করতেও পারে তার আত্মহত্যা একটু তো ভাইবা চিন্তা নিয়েও ব্যবস্থা ভাই এই ভিডিওতে আমি কেমনে করে রোস্ট কেননা সামনে ঈদ আর ঈদের দিন খাইতে হবে এমনি রোস্ট তার থেকে ভালো আমরা করি একটু একটু করে রোস্ট চলো শুরু করি একটু বকা দিয়ে বকা চোদা খেলতে গেলে তো একটু ব্যথা লাগবে তাই বলে তুমি কান্না করবা ট্রাস্ট মি ভাই আমি আজ অবধি অনেক খেলছি কিন্তু কখনো আজ অবধি চিল্লাই নাই হ্যাঁ অবশ্য অনেক ব্যথা পাইছি আহ আহ কয়ে কই চিল্লাইছি তারপর আমি কোনো সময় কান্না করি নাই আর তারপরও দেখো এত ব্যথা পাওয়ার পর আমি বারবার বলছি যে দে আরো দে আরো দে আরো দে কারণ আমি ফুটবলকে অনেক ভালোবাসি দেখো ভাই সব জায়গায় কাপল কিন্তু এই মেয়েটা একা তার মানে এটাকে সিঙ্গেল ভেবো না কারণ এই মেয়েটা আমার টুনটুনি নিয়ে এত পরিমাণ খেলছে যে বলার বাইরে আমি এখন সম্মানে দাঁড়াইতে পারি না হ্যাঁ এখন অনেকে ভাববে যে টুনটুনি অর্থ কি টুনটুনি অর্থ হলো আমার 7 ইঞ্চির একটা টুনটুনি ছিল ওটা নিয়ে খেলছে আচ্ছা আর টুনটুনি সবসময় 4 ইঞ্চির বড় হয় না তো আশা করি বুঝে যাইবা আই নো আমি খারাপ এখন যাকে পাইছেন সে ফেরেশতা তো ফেরেশতা তো আর পৃথিবীতে হয় না আর তোর মতো খারাপ আর একটা এই পৃথিবীতে হয় নাই আর এখন যাকে পাইছি সে আর যাই হোক তোর মতো 12 বাতারই নয় শোনো বালিকা অন্যরা তোমাকে খেয়ে ছেড়ে দেবে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে সারা জীবন শুনো বালক তোমাকে যদি এলাকার বড় ভাইয়েরা ধরে তাহলে তোমাকে থাপ্পড় দিয়ে ছেড়ে দেবে কিন্তু হ্যাঁ যদি তুমি আমার সামনে পড়ো তাহলে তোমার প্যান্ট খুলে ওটাকে টিকটক ভিডিও বানিয়ে ওটা তোমার টিকটক অ্যাকাউন্টেই ছেড়ে দেবো হাট মাদারচোদ Control.
ভাই দেখো এখন আর আমার দ্বারা কন্ট্রোল করা সম্ভব না ভাই ভাই এরকম হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা কিনা অন্যের ভবিষ্যতের জিনিসগুলো নষ্ট করে দিতেছে বর্তমানে তুমি 5 মিনিটের শান্তির জন্য 50,000 স্পাম নষ্ট করতেছো 50,000 স্পাম মানে বুঝো না কোনোদিন দেখিনি এক একটার মধ্যে এক একটা সন্তান ওইখান থেকে একটা সন্তান বাহিরে আসতো হয়তোবা 10 মাস পরে তোমাকে মা মা বলে ডাকতো আর ওই জিনিসটাই তুমি নষ্ট করে দিতেছো মাত্র 5 মিনিটের শান্তির জন্য এখন অনেকে বলবে যে আমরা তো প্রোটেকশন ইউজ করব আচ্ছা প্রোটেকশন ইউজ করলে কি তুমি হারাম জিনিসটাকে হালাল করে পরিণত করে দিতে পারবা না মানে যে জিনিস পারবা না সেই জিনিস তুমি স্বপ্নের মধ্যে চিন্তা করো না প্লিজ ইয়েস কেননা তোমাদের যারা যে জিনিস রাখা সম্ভব না ওই জিনিস কেন করতে যাও মাত্র 5 মিনিটের শান্তির জন্য তুমি অন্যের ভবিষ্যৎটা নষ্ট করে দিতেছো কেননা দেখো তোমার জীবন সঙ্গী হয়তোবা সারা জীবন পবিত্র থাকলো তাহলে তো তার পবিত্র একটা কিছু ডিজার্ভ করে তাই না সে যদি এসে জানতে পারে যে তোমার সাথে অন্য কিছু হয়ে গেছে তার মনে কি কষ্ট পাবে না ভাই সে তো মানুষ মানুষের বাচ্চা তো তার মনে তো কষ্ট পাবে ইয়েস কেননা সে সারা জীবন নিজেকে রেখেছিল পবিত্র আর সে জীবন সঙ্গী নিয়ে পেলো অপবিত্র এগুলো কি মানা যায় এ আমি কিছুতেই মেনে নিতে পারবো আর ভাই এটা হলো ঈদ ভাই ঈদের দিনটা আল্লাহ তাআলা স্পেশালি আমাদেরকে ছুটি দিয়েছেন ধরতে গেলে কেননা ভাই তোমার কারো প্রতি হাজার হাজার রাগ থাকলেও ঈদের দিনে একমাত্র দিন যে দিনের মধ্যে তোমার কারো প্রতি রাগ থাকবে না ধরো তোমার সাথে কারো 2 বছরের শত্রুতা তারপরে তুমি তার সামনে যাও ঈদের দিন দেখবা তোমার শত্রুতা কোন দিক দিয়ে চলে গেছে সে নিজেও জানে না সবকিছু সে ভুলে যাবে কারণ ঈদ এমন একটা দিনই যেখানে মানুষ কিনা নিজের শত্রু কেউ জড়িয়ে ধরে কোলাকুলি করে থাকে ঈদ মুবারক শুভেচ্ছা জানায় আর সেখানে তোমরা হোটেলে বাড়িতে গিয়া আকাম করে বেড়াও যাই হোক ভাই এবার ঈদ আমার ফুল প্ল্যান কি এবার আমি গরুর হাড্ডি কুবাবো ভাই আর যে যে যা করবা আমাকে একটু কমেন্ট বক্সে জানাই যেও আর মেয়ে গত তেমন কোনো কাজ নাই ভাই তোমাদের যত কাজ সব রাতেই আই মিন রাতে বলতে খারাপ কিছু আমি এটা কিন্তু কই নাই অ্যাকচুয়ালি সারাদিন যে আমরা গরু কাটবো হাড্ডি কুবাবো ওইগুলো কাজ করবো তারপরে ওইটার তেলটা লাগিয়ে থাকবে হলো আমাদের খাবার প্লেটের মধ্যে তো ওইটা তোমাদের পরিষ্কার করতে করতে রাত কেটে যাবে সমস্যা নেই এভাবেই তোমাদের দিন কেটে যাবে তো গাইজ এবার ঈদে আর কি প্ল্যান আছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও আর ভাই তুমি যদি ভাইবা থাকো যে আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবো তাহলে একটা কথা বলি ভাই আমি সিঙ্গেল ভাই আমি সর্বোচ্চ গার্লফ্রেন্ড বলতে কি বোঝাই তাছাড়া আমার আর কিছুর যোগ্যতা নাই আমার চেহারাও এতটা ভালো না ভাই শেষ ভাইয়া এতটুকু কথা বলবো যে ভাই আমাদের জন্য ঈদ হলো নামাজ পড়া এবং বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাওয়া তার আর যেহেতু কুরবানি তার মানে অবশ্যই গরু কাটা হাড্ডি কুবানো এসব কাজ টুকটাক আর মেয়েদের জন্য এতটুকু যে আপু ঘরে থাকো মা বোনকে ভাবিকে হেল্প করো দেখো আপু তুমি যদি হয়ে থাকো অবুজ তাহলে আমি তোমাকে দিয়েছি বুঝার মতো বুঝ যে তুমি হয়ে থাকো অবুজ তাহলে তোমাকে দিয়েছি দেওয়ার মতো বুঝ এখন বাকিটা তোমার এখন যা ইচ্ছে তা করো গা বাড়া হোক আমার সারা সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকু যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য আলোয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য